হ্যালো কাছের মানুষজন, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখানে আমি আপনাদের দেখাব সেই নলাম ব্রিজের আশেপাশের চিত্রগুলা। প্রাণটা যেন ভরে যায় শীতল কি একটা সুবাসে, ধানের মর্মর শব্দ, কৃষক ধান উঠিয়ে সেগুলো মাড়াই করতেছে আধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে। কি সুন্দর দেখা যায়, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু গ্রামের দৃশ্য, শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আমরা এই দৃশ্যটা উপভোগ করতেছি। মনে হচ্ছে গ্রামে চলে আসছি। আজ আমার ছেলেটা অনেক আনন্দ পাচ্ছে। আরও ভিডিও তৈরি করার জন্য সামনের দিকে যাইতে বলে। দেখুন, বাচ্চারা এখানে খেলা করতেছে। ওই যে দুটো বাচ্চা দেখা যায়, আসলে মুক্ত জায়গায় বাচ্চারা অনেক আনন্দ পায়। শহরের বাচ্চারা সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকে, তাদেরকে আপনার যখন ফ্রি সময় থাকে অবশ্যই অবশ্যই তাদেরকে খোলামেলা জায়গায় নিয়ে যাবেন, তাহলে তারা অনেক আনন্দ পাবে। অনেক আনন্দ পাচ্ছে তারা। আমার বাচ্চাটাও অনেক আনন্দ পাচ্ছে। আশেপাশে কাশফুল, এখন আসলে ফুলের সিজন নাই, কাশফুলটা দেখা যাচ্ছে না, এটা শীতের সময় দেখা যাবে। হ্যাঁ 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 বলো। রাইট, এখানে পানি স্রোত নেমে যাওয়ার জন্য একটু ঢালু হয়েছে, আমরা দৌড় দিয়ে একটু আরেকটু সামনে যাবো। হ্যাঁ, এখানে আসছেন। হ্যাঁ, সামনের দিকে গেলে আমরা একটা নালা দেখব। এই নালাতে কিন্তু নৌকা পাওয়া যায়, আমরা চাইলে এই নৌকাটা ভাড়া নিয়ে আশেপাশের এলাকাগুলো একবার সুন্দরভাবে দেখে আসতে পারবেন। এটা প্রায় 200 টাকার মতো খরচ হবে, তার পরিবার নিয়ে এখানে ঘুরে আসতে পারবেন। এটা ঘন্টা ভিত্তিক, 1 ঘন্টা 2 ঘন্টা। ওয়াও, এখানে একটি ছাগল দেখতেছি, সে মনের আনন্দে ঘাস খাচ্ছে। ব্যাপারটা অনেক সুন্দর লাগতেছে। আসলে আমরা ছুটির দিনে যখন মুক্ত জায়গায় ঘুরতে যাই অনেক বেশি ভালো লাগে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি নলামের প্রত্যেকটি জায়গা খুব সুন্দরভাবে দেখাবো। আর সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি স্বচক্ষে নিজের দেখে আসেন, তাহলে আরও বেশি ভালো লাগবে আশেপাশে।